বক্সার যা সহ পেয়ে যাচ্ছেন ভাই, 10টা থেকে একটা নিতে পারবেন, যে কোনো সমস্যা এলে ঠাস করে এসে দিয়ে ঠাস করে আরেকটা নিয়ে যেতে পারবেন। Vivo Y35 এটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর ইউজ করে, 108 মেগাপিক্সেল ক্যামেরা, V23 কিন্তু 64 মেগাপিক্সেল, এটা 1000 টাকা, ডাবলের থেকেও কম দামে আমি দিয়ে দিচ্ছি, 100 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
আজকেও থাকবে ভরপুর কালেকশন, আর ভরপুর কালেকশন এর থেকে বড় বিষয় হচ্ছে ভরপুর অফার থাকবে, স্পেশালি যারা রিজনেবল প্রাইজে অ্যান্ড্রয়েড ফোন নিতে চান, আইফোন নিতে চান। কারণ আজকে কিন্তু ভালো কিছু আইফোনের কালেকশন রয়েছে, স্পেশালি হিউজ পরিমাণ বলা যায়, হ্যাঁ বাজেটের ভিতরে। তারা কিন্তু আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন, অবশ্যই ভালো প্রাইস হবে, ভালো অফার হবে, বাকিটা কিন্তু বিপ্লব ভাই বলতে পারবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন। ভাইয়া ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনার শরীর ভালো তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে দুই ভাই কিন্তু একসাথে কিন্তু জোট বেঁধে কিন্তু মাঠে নামছি। আচ্ছা, অফার দেওয়ার জন্য। আর ভিউয়ার্সরা অবশ্যই অফারটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, এবং কোনো প্রাইস যদি বেশি হয় কোনো ফোনের সেটাও কমেন্ট করে জানাই দিবেন। তবে আজকে সর্বপ্রথম শপের লোকেশনটা দিয়ে দিই। অবশ্যই বলে দেন। শপের লোকেশন হচ্ছে কুড়িল বিশ্বরোড, যমুনা ফিউচার পার্ক, লেভেল ফোর ব্লকে, স্বপ্নং 015/B, স্বপ্নেম সেল টিউন বিডি। যমুনা ফিউচার পার্কে আসলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবো। আচ্ছা, আর কুরিয়ারের ব্যবস্থা রয়েছে 64 জেলায় আপনারা ফোন পাঠাইতে পারবেন, 1020 টাকা অ্যাডভান্স করে, বাকি টাকা আপনি কুরিয়ারে পরিশোধ করে সেখানে ফোন খুলে দেখে পছন্দ হইলে আপনি ফোন কালেক্ট করবেন, না হলে আপনি ফেরত পাঠিয়ে দিতে পারবেন, এরকম সুবিধাও আমরা এই এখন থেকে রাখতেছি। আচ্ছা আচ্ছা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভিডিওটা আপলোড হবে বৃহস্পতিবার রাত্রবেলায়, আর কালকে শুক্রবার সারাদিন ভিডিওটা দেখবেন, তারপর কোন ফোনটা চুজ হয় অবশ্যই আমাদের কাছে ফোন করে অর্ডার করে দিবেন। কেমন? তো আমরা ওই বক্স থেকে শুরু করি। জি, বেশি কথা বলবো না, দ্রুত ভিডিও শেষ করব, বক্স থেকে শুরু করব। এখান থেকে দেখব, আজকে দেখব হচ্ছে আমরা ভিভো। হ্যাঁ, প্রথমে এক্সক্লুসিভ কালেকশন। জি, ভিভো ফ্ল্যাগশিপের মধ্যে সবচেয়ে রেয়ার যে প্রোডাক্টটা মার্কেটে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না, দেখেন এই যে T2 Pro, আমাদের ফাদ ভাই যেরকম পাতলা, আমিও যেরকম পাতলা, আমাদের ফোনও কিন্তু ঠিক সেম পাতলা। ঠিক আছে, T2 Pro 8256 GB এবং হচ্ছে 12256 GB দুইটা ডিভাইসই আমার কাছে রয়েছে, এবং ফুল বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন আমার কাছে, ফুল বক্স চার্জার সহ। 12256 GB যেটা, এটা রাখবো মাত্র 31,000 টাকা, এবং 8256 GB যেটা, সেটা রাখবো হচ্ছে মাত্র 30,000 টাকা, আর 8128 GB যেটা, সেটা রাখবো মাত্র 29,000 টাকা। ভাই 500 করে কমাই দেন ভাই। না, এটা প্রথম প্রথম একদম আমি অফার দিয়ে দিয়েছি, যেটা দেওয়া যাবে আমি দিয়ে দিব ভাই। ঠিক আছে, 8128 মাত্র 29,000, এবং 8256 মাত্র পেয়ে যাচ্ছেন আমার কাছে 31,000 টাকা। আচ্ছা, T2 Pro। এরপর দেখবো হচ্ছে ভিভো V23 Pro, কার্ভ ডিসপ্লে, একদম গোল্ড এডিশনের একটা ফোন। ঠিক আছে, আপনার হচ্ছে সামন পিছন দুটাই কিন্তু কার্ভ, ব্যাকসেল ফ্রন্ট সেল দুটাই কার্ভ, 128 GB, এবং হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, V23 কিন্তু 64 মেগাপিক্সেল, এটা 108 মেগাপিক্সেল, ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং সাথে থাকতেছে 5G র একটা সুবিধা, প্লাস হচ্ছে বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় মূল্যে, আজকে দিব মাত্র 25,000 টাকা। 25,000 টাকা, একদমই ফুল বক্স, ফুল বক্স, তাও আবার প্রো প্রো। হ্যাঁ হ্যাঁ, কার্ভ ডিসপ্লে প্লাস গোল্ড কালার। এই যে ভিভোর আরেকটা মডেল আছে, ভিভো Y58, এটাও কিন্তু 5G একটা ডিভাইস, পেয়ে যাচ্ছেন বক্স সহ, বক্স এবং অরিজিনাল চার্জার সহ পেয়ে যাচ্ছেন আমার কাছে, একদম রিজনেবল প্রাইস আজকে ওটা দিয়ে দিব ভাই, আজকে এটা থাকবে মাত্র 25,500 টাকা। 25,500 টাকা, জি, এটা 25 500 কমানো যাবে, ওটা 25 জান ভাই, 500 টাকা কমাই দিছে ভাই, 25,000 টাকা মাত্র। জি, 25,000 টাকা, অনলি 25। আজকে কিন্তু বক্স সহ যে কালেকশনগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আপনার হচ্ছে বলে যেটা হচ্ছে একদম যে প্রোডাক্টটা মার্কেটে চলে বেশি, ঠিক আছে, সেই প্রোডাক্টগুলো, এবং দামও থাকবে কিন্তু একদম অফার প্রাইস দিয়ে হাতের নাগালে। এই যে মোটরোলা S30 Ultra, 12256 GB, 125 W চার্জার সহ, ঠিক আছে, পেয়ে যাচ্ছেন আমার কাছে, এবং এটার যে অরিজিনাল যে আপনার হচ্ছে ব্যাক কভার সেটাও পেয়ে যাবেন, 125 W চার্জার পেয়ে যাবেন,
এবং স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট ডুয়াল সিম ইউজ করতে পারবেন এটাতে। ওভারঅল আজকে ওভারঅল অফার প্রাইস আজকে থাকবে মাত্র 42,500 টাকা। 42,500 টাকা আপনার ভিডিওতেই কিন্তু এটা আমি 48 করে সেল করেছিলাম ভাই, এটা আমি বলবো করে আপনি বলেছিলেন। এটা হচ্ছে 42,500 টাকা মাত্র 42,500 টাকা 125 ওয়াট চার্জার 100। ঠিক আছে, স্যামসাং গুলো পরে দেখবো, বাকি কিছু ডিভাইস আছে দেখেন। Oppo F21 Pro আপনি পিছনে রিং লাইট পাবেন, চার্জিং এ দিলে বা কোনো নোটিফিকেশন আসলে লাইট জ্বলবে, আপনি একটা রিং লাইট পেয়ে যাবেন। ঠিক আছে, অফার থাকবে একদম কড়াকড়ি একটা অফার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফুল বক্স চার্জার সহ ডিভাইসটা পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র 20,000 টাকায়। আচ্ছা 20,000 টাকা থাকবে ফুল বক্স, ফুল বক্স 5G একদম অফার প্রাইস, অফার প্রাইস নাকি আরো 500 কমানো যাবে? না না, এটাতে কমানো যাবে না ভাই। আচ্ছা ঠিক আছে, তারপর এরপর দেখবো হচ্ছে এর একটা 4G আছে, F21 Pro 4G যেটা, এটা কিন্তু মাইক্রোস্কোপ সহ, এটাতেও কিন্তু আপনি কিন্তু একটা নোটিফিকেশন লাইট পেয়ে যাবেন আপনার হচ্ছে নিচের ক্যামেরাটাতে, উপরের ক্যামেরাটাতে না, নিচের ক্যামেরাটাতে। এটা 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ একদম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় মূল্যে, আজকে থাকবে মাত্র 17 না 16 না 16 15 5 না একদম মাত্র 15,000 টাকা, একদম পুরা 15,000 টাকায় 15,000 টাকা নিয়ে নিয়ে যাবেন জি ফুল বক্স। ঠিক আছে, চার্জারটা বাইরে রাখা আছে, চার্জার দিয়ে দিব, ফুল বক্স চার্জার সহ মাত্র 15,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা অনলি 15,000। এরপর দেখবো হচ্ছে Realme 11 Pro Plus 200 মেগাপিক্সেল ভাই, 200 মেগাপিক্সেল ক্যামেরা। প্রত্যেকটা ডিভাইসই হচ্ছে আপনার 8/256 GB এবং হচ্ছে 12/256 GB দুইটা ডিভাইসই আমার কাছে আছে। 8/256 GB রাখবো মাত্র 30,000 টাকা, 30,000 এবং 12/256 GB রাখবো মাত্র 32,000 টাকা। আচ্ছা আচ্ছা, 30 আর 31 স্যামসাং এ যাই, স্যামসাং হচ্ছে F54 6000 ব্যাটারি। আপনারা সবাই জানেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছু সমস্যার কারণে কিন্তু আমরা ডিভাইস গুলো মার্কেটে নিয়ে আসতে পারছি না। ঠিক আছে, এই ডিভাইসগুলো আমাদের কিন্তু প্রচুর পরিমাণ ডিভাইস কিন্তু কেনা রয়েছে, সব ইন্ডিয়াতে রয়েছে ভাই, আমরা নিয়ে আসতে পারতেছি না, একটু সমস্যার সমাধান হলেই কিন্তু আমরা নিয়ে আসবো। আর স্যামসাং এর কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস আমার কাছে থাকে, আপনারা আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু এবার কিন্তু আমার কাছে স্যামসাং এর ডিভাইসগুলো নাই, একটু কম। হ্যাঁ, কারণ হচ্ছে আপনাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশের মধ্যে যে ঝামেলাটা হয়েছে, এটা একটু ঝামেলা করতেছে। ঠিক আছে, আমার কাছে রয়েছে F54 5G, তারপর অনেক কষ্ট করে কিন্তু ভিউয়ারদের জন্য কিন্তু আমি ফোন নিয়ে আসি, আমার কাস্টমারদের জন্য নিয়ে আসি। ঠিক আছে, 8/256 GB ফিজিক্যালি ডুয়াল সিম এর একটা ফিল পেয়ে যাবেন, একদম স্ন্যাপড্রাগন যে প্রসেসরটা সেটা এটাতে আপনি পেয়ে যাচ্ছেন, এবং 6000 mAh ব্যাটারি। প্রাইস থাকবে একদম রিজনেবল, আজকে থাকবে মাত্র 25,500 16000 টাকা, সেটা আপনি পেয়ে যাচ্ছেন। স্যামসাং এর লোগো দেয়া কিন্তু স্যামসাং,
ঠিক আছে, 18 ওয়াটের একটা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন। প্রাইস রাখবো 6128। কত হইলে হয় ভাই আপনি বলেন, আপনি তো ফোনের আইডিয়া 6128 13 হইলে হয় না, 12 দিয়ে দিলাম ভাই, 12 12000 টাকা মাত্র, 12000 টাকা ভাই, ওকে অনলি 12000 টাকা, ঠিক আছে। এরপর এই যে দেন নেন 7000 এমএস ব্যাটারি, ঠিক আছে, F62। একবার ফোন চার্জ দিবেন, চান্দে যাবেন, চান্দের থেকে আবার আইবেন, তারপরে দেখবেন যে 80% আছে, আচ্ছা আচ্ছা, মাত্র 20% খরচ করতে পারেন। চার্জারটার লুকিংটা দেখেন ভাই, এই যে দেখেন একদম চার্জারটা ভাই একদম চকচক করতেছে, মনে হয় চার্জারটা ইউজডই হয় না, এরকম অবস্থা। 7000 এমএস ব্যাটারি, ওক চার্জার সহ ভাই, চার্জার চান্দের দেশ, এরপর দেখবো হচ্ছে S20, স্যামসাং S20 FE 5G, ঠিক আছে, 5G কিন্তু বক্স চার্জার সহ ভাই, 4G কিন্তু এক্সোনাস ভেরিয়েন্ট, 5G টা বারবার উল্লেখ করে দিতেছি, ভিউয়ার্সরা কিন্তু অনেক ভুল করে, বারবার আমাকে ফোন দিয়ে বলে এটা স্ন্যাপড্রাগন, বারবার আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এটা 4G না 5G না হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন না এক্সোনাস না 6G, মেনশন করে দিতেছি এটা কিন্তু আপনার হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, ঠিক আছে, 128GB একদম ডুয়েল সিমের একটা ফিল পেয়ে যাবেন। প্রাইস রাখবো একদম রিজনেবল আজকে 25,500 টাকা, না 24,500 জান দিলাম, 24,500 24,500 টাকায় পেয়ে যাচ্ছেন S20 FE 5G, ঠিক আছে। এরপর দেখবো হচ্ছে আইফোন, আইফোনের দুইটা ডিভাইস আছে আমার কাছে, দুইটাই কিন্তু একই সিরিজ 12, ঠিক আছে, 12 বক্স সহ ভাই, বক্স সহ 64GB হোয়াইট কালার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের এই ফোনটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আজকে আমার কাছে। কত ভাইয়া? মাত্র থাকবে 39,000 টাকা, 39,000 টাকায় পেয়ে যাচ্ছেন আমার কাছে আইফোন 12 আবার বক্স সহ ভাই, বক্স সহ ওকে, 12 মিনি একটা নিয়ে আসছি ভাই, মিনি 64GB এটা বাচ্চা ফোন, যারা হচ্ছে ছোটখাটো একটা ফোন ইউজ করতে চাইবেন, উপরের পকেটে রাখবেন সব সময়, ঠিক আছে, তাদের জন্য এই ফোনটা 64GB একটা মনে করেন যে স্টোরেজ পেয়ে যাবেন, প্লাস হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট হওয়ার কারণে প্রাইস রাখবো কম, মাত্র 32,500 টাকা আছে, অনলি 32,500 টাকা। আজকের ভিডিওতে যদি ভাই ফোন কিনতে না পারে এই 12 মিনিটা ভাই, তাহলে আফসোস করতে হবে, মাত্র 32,500 টাকা, কেউ না কেউ কিন্তু কিনে নেবে ভাই, এতটা হ্যান্ডি হাতে নিলে বোঝা যায়, পিচ্চি ফোন, ওকে, অফার শেষ বক্সে, ঠিক আছে, এখন বক্সের ডিভাইসগুলোতে আমরা অফার দিয়ে দিব। সর্বপ্রথম দেখব হচ্ছে আইফোন, অনেকগুলো মডেল দেখেন, একদম একই ব্র্যান্ডের কতগুলো ফোন আছে দেখেন, 1 2 3 4 5 6 7 পিস আছে ভাই, 7 পিস, ঠিক আছে, 7 পিস আছে, 7 পিস আছে, প্রত্যেকটাই কিন্তু মডেল হচ্ছে আইফোন 6, এই যে আমি একটু হাতে ধরলে বুঝবেন, এই মডেলটাই, ঠিক আছে, আইফোন 6 পেয়ে যাচ্ছেন ভাই, 10টা থেকে একটা নিতে পারবেন, যে কোনো সমস্যা এলে ঠাস করে এসে দিয়ে ঠাস করে আরেকটা নিয়ে যেতে পারবেন, এইরকম অফার থাকবে আজকে ভাই। প্রত্যেকটারে কিন্তু ভাই ব্যাটারি চেঞ্জ আগেই বলে দিলাম, 100% ব্যাটারি পাবেন, এবং হচ্ছে এর সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু অথেন্টিক পেয়ে যাচ্ছেন, প্রাইস থাকবে একদম রিজনেবল আজকে, আজকে থাকবে মাত্র 7,100 টাকা, অনলি 7,100, 7,000 টাকা, 7,000 দিয়ে দিছি, 7,000 টাকা, অনলি, মানে আমি মনে করি আইফোন চালানো যাতে আগ্রহ আছে তারা আজকে কিনতে পারবে, মানে যারা আর কি আইফোন একটা মানে এর আগে চালান নাই কিন্তু একটা ফোন চালায়া জাস্ট হচ্ছে এটার মানে এক্সপেরিয়েন্স করতে চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা আপনারা এটা নিয়ে যেতে পারেন আমাদের কাছে। 6S দেখাবো এরপর, হ্যাঁ 6S এর একটু মানে আর কি আপডেট যেটা আসছে, 6S এর পর আপডেট যেটা 6S, 6S দেখেন চারটা ডিভাইস আমার কাছে, কালার কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবল রয়েছে, আপনাদের হচ্ছে যে কোনো ডিভাইসের একটা প্রবলেম হবে আপনি আরেকটা ডিভাইস নিয়ে যেতে পারবেন, এরকম কোয়ান্টিটি রাখছি ভাই। প্রাইস থাকবে একদম রিজনেবল ভাই, মাত্র 9,000 টাকা, 9,000 টাকা, অনলি 9,000 টাকা ভাই, যারা হচ্ছে একটু বড় ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হবে, নিতে পারেন আমার কাছে, প্রাইস রাখবো একদম রিজনেবল, আজকে থাকবে মাত্র 9,000 টাকা, 9,000, অনলি 9,000 টাকা, অনলি ফোন 9,000 টাকা, অনলি ফোন 9,000 টাকা, 9,000 টাকা, দুইটা কালার দুই তিনটা আছে আর কি, জি, হ্যাঁ। এরপর দেখেন এই যে আরেকটা ডিভাইস 6S প্লাস, এই যে 6S প্লাস, কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে এবং ডিভাইস রয়েছে ভাই অনেকগুলো আমার কাছে, ইউজ পরিমাণ কোয়ান্টিটি, প্রত্যেকটা ফোনেই কিন্তু চার্জ আছে, জি, দেখেন এগুলো কিন্তু চার্জ দেই নেই ভাই, মঙ্গলবারে দোকান বন্ধ করে গেছি, আজকে বৃহস্পতিবার দোকান খুলছি, একটা ফোনেও কিন্তু চার্জ দেওয়া হয়নি, এখনো কিন্তু ওই চার্জই আছে, এখনো চার্জ আছে, ঠিক আছে, প্রত্যেকটা ডিভাইসই আপনি ভালো ইউজ করতে পারবেন।
এবং রাফটা ইউজ করতে পারবেন 6S প্লাস। আজকে কত টাকা হবে আজকে ভাই? মাত্র ভাই 10,999 টাকা। 10,999 টাকা। ওকে, আজকে অফার প্রাইস 10,999 টাকা। আইফোন আরো আছে ভাই? জি, আইফোন আরেকটি আছে 12। তারপর স্যামসাং দেখবো। স্যামসাং দেখেন, এই দেখেন ভাই, কিন্তু নিজেও কিন্তু এস সিরিজের ফোন চালায়। অবশ্যই স্যামসাং S10 প্রত্যেকটা ডিভাইসই হচ্ছে 8/128 GB কার্ভ ডিসপ্লে। ব্যাটারিটা কিন্তু ছোট, কিন্তু ভাই ছোট মরিচের যে ঝাল বেশি। চার্জ ব্যাকআপটা কিন্তু অনেক ভালো পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ডিভাইসটা দিব আজকে একদম রিজনেবল প্রাইস মাত্র 19,500 টাকা। না ভাই, 19 দিলাম ভাই, 19 দিলাম। দুই ভাইয়া তো আমারে ভাই একদম 19,000 টাকা ধরে ফেলেছেন ভাই। দিলাম ভাই 19,000। অফারই নাকি? অফার তো অফারই। তারপর যে S20 12 GB RAM, 12/128 GB, 12/128 GB। এই কালারটা দেখাই দেন ভাই, এই কালারটা কিন্তু বেশি যায়। 12/128 GB ব্লু কালার, অ্যাশ কালার, প্লাস হচ্ছে হোয়াইট কালার, যেটা লাগে দিতে পারবো। 12/128 GB অনলি 22,500। অনলি 22,500। আপনি কি দাম জানেন? আরে বুঝি ভাই, 22,500 স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। ওকে, স্ন্যাপড্রাগন। এরপর দেখবো হচ্ছে S21 8/256 GB 27,000। 8/128 GB না ভাই, 27,000 কেন? 27,500 কইছেন জান? 27,500 জান দিলাম দিছেন না? জি 27,500 কইছে দিলাম। আচ্ছা দেখেন, 27,500 টাকা পেয়ে যাচ্ছেন। 8/128 GB মজা পাবেন। প্রাইস থাকবে আজকে মাত্র অফারে 30,000 টাকা। 30,000 টাকা, অনলি 30,000 টাকা ভাই। S21 Plus 30,000 টাকা, অনলি 30,000। ওকে ভাই, এই ফোনটা যদি কেউ নিতে না পারে এবার এই ভিডিও দেখে, তাহলে আমি মনে করি গ্যাস চালাই দিব না। ঠিক আছে, তারপর হচ্ছে এই দেখেন, এর বড় ভাইটা দেখাবো, 256 GB S21 Plus 256 GB কালার দিতে পারবো ভাই। এটা কালার রয়েছে আমার কাছে। এটা কত করবেন? এটা আমি যেটা কইছি ওইটা কইরা দেন। কোনটা ভাই? 32 না ভাই, 32 পাবো না, 32 পাস ভাই, 32,500 স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। ঠিক আছে, 256 GB अवेलेबल, 32,500 টাকা পেয়ে যাচ্ছেন এই ফোনটি। ওকে ভাই, তারপর হচ্ছে S22 3700mAh ব্যাটারি, 8/256 GB ফিজিক্যালি সিঙ্গেল সিম। ঠিক আছে, স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের এই ফোনটা আমার কাছে পেয়ে যাবেন। প্রাইস দিব আজকে একদম অফার ভাই, মাত্র 37,500 টাকা। মাত্র 37,500 কমাবেন নাকি? 37,000 দিয়ে 37,000 টাকা। জি 37,000। ওকে, 8/256 GB। ওকে, তারপরে যে নেন স্যামসাং M51 7,000mAh ব্যাটারি চাইছেন না? দিয়ে দিছি একটা 9,500 তারপর অপো রেনো 11 8/128 GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই, কার্ভ ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, ডুয়েল সিম এর একটা ফিল পেয়ে যাবেন। ঠিক আছে, প্রাইস রাখবো মাত্র আজকে ভাই অফার প্রাইসে 30,500 টাকা। এটা ক্যামেরা কিন্তু দারুন, দারুন মানে দারুন ক্যামেরা। এই দেখেন আমার হাতের রেখাগুলো বোঝা যাবে সব একদম 100-100 ভাই। এটা দিয়ে দিলাম, কত দিবেন? 30 মডেল কিন্তু সেম, F23 দেখা যায় কিন্তু একদম মনে হয় দুই ভাই। ঠিক আছে, একটা কার্ভ ডিসপ্লে, একটা ফ্ল্যাট ডিসপ্লে। এটা কি? এটা কিন্তু 256 GB ভাই, 8/256 GB আজকে থাকবে মাত্র 20,000। সাথে কিন্তু একটা অপর আমি চার্জার দিয়ে দিবো ভাই, 33 ওয়াটের একটা চার্জার আমি গিফট দিয়ে দিবো।
প্রাইস থাকবে রিজনেবল মাত্র 25,000 টাকা। আচ্ছা এটা কিন্তু পুরো কার্ভ ডিসপ্লে। ভাই আমি একটা খাইয়ে দিলাম। কত? 24,000 টাকা। 24,000 টাকা Reno 6 Pro ভাই। ওকে Reno 6 Pro 24,000 টাকা। চার্জার সহ ভাই। চার্জার সহ। জি ভাই। ওকে। তারপরে যে দেখেন A78 থাকবে 828 GB 5G টা আপনি প্রত্যেকটা ফোনের রেডি জানেন, ঠিক আছে। 79 কতগুলো আছে দেখেন ভাই, একদম যারা নতুনের মতো। জি নতুন, একদম নতুনই ভাই। ডিসপ্লেটা দেখেন ভাই কত বড় একটা ডিসপ্লে, যারা বড় ডিসপ্লে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু ডিভাইসটা বেস্ট হবে। ক্যামেরাও জোস, ঠিক আছে। 828 GB সাইড ফিঙ্গারপ্রিন্ট। প্রাইস থাকবে অনলি কত? 16। আপনার হচ্ছে একটু ইয়াটা দেখেন ভাই, ফ্ল্যাশলাইটটার একটু মডেলটা দেখেন ভাই, একদম 100-100 কিন্তু ফ্ল্যাশলাইটের মডেলটা করছে। প্রাইস কত? আজকে থাকবে মাত্র ভাই 17,500 টাকা। না 15, 16, 14 সব বাদ ভাই, আজকে থাকবে মাত্র 13,000 টাকা। 13,000 টাকা 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সাথে একটা ফ্লাশ লাইট ডুয়েল সিম একটা ফিল পেয়ে যাচ্ছেন। 13,000 টাকা অনলি ফর 13,000। ওকে তারপর প্রত্যেকটা কিন্তু বক্স চার্জার সহ ভাই, বলেন না তো আজকে ওই যে সমস্যার কারণে বক্সটা আসতে পারিনি। এখনো আজকে প্রাইস থাকবে একদম রিজনেবল ভাই। কত? আজকে দিব অনলি 36,000। 36,000 টাকা। আর কিছু করা যায় থাকবে মাত্র 13,000 এবং 14,000 টাকা। 13,000 14,000 6 GB 13,000 8 GB 14,000 না, এটা হচ্ছে 6 GB হচ্ছে আপনার হচ্ছে 14,000 আর 4 GB যেটা এটা হচ্ছে আপনার 13,000। 4 GB 6 128 6 128, ঠিক আছে। Y20 4 GB 64 GB, ঠিক আছে। আপনার হচ্ছে পিছনে ব্যাক শেল্টার মধ্যে একটু সামান্য ডিফেন্ট, আগের প্রোডাক্ট তো ভাই, প্রাইস এই কারণে কমাই দিব ভাই, আজকে দেখুন 9,500 টাকা। 9,500 টাকায় যারা হচ্ছে সেকেন্ডারি ব্যাকআপটা কিন্তু খুব ভালো, অনেক ভালো পাবেন ভাই এটা। OnePlus দেখি তারপর। হ্যাঁ OnePlus, OnePlus এ চলে আসি। এই দেখেন OnePlus, একদম রিজনেবল প্রাইস, আজকে থাকবে মাত্র 43,000 টাকা। অনলি 43,000 OnePlus এর ফ্ল্যাগশিপ ফোন। জি তারপর হচ্ছে 11R, এরই একটা ছোট ভাই ভাই, দুইটা কিন্তু দেখতে সেম, কিন্তু হচ্ছে আপনার প্রাইস থেকে শুরু করে যাবতীয় সবকিছু আলাদা। এটা কিন্তু আপনার হচ্ছে 888 প্রসেসর, 888 প্রসেসর, প্রাইস থাকবে একদম রিজনেবল। এটারও কিন্তু ব্যাটারি হেলথ দেখা যায়, 100% ব্যাটারি হেলথ রয়েছে। আজকে প্রাইস দিব মাত্র 35,500 টাকা। 35,000 খাইছে ভাই, ঠিক আছে। অনলি 35,000, অনলি 35,000। তারপর দেখবো হচ্ছে 9 Pro, 9 Pro, 9 Pro দেখবো হচ্ছে 8x128 GB কার্ভ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। প্রাইসও থাকবে একদম রিজনেবল আজকে ভাই, আজকে মার্কেট চ্যালেঞ্জ একদম অবিশ্বাস্য একটা প্রাইস দিয়ে দিব, মাত্র 28,000 টাকা। 28,000 টাকা ভাই, এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ ডিভাইস, OnePlus এর ফ্ল্যাগশিপ। জি আর কার্ভটা কিন্তু খুবই 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 ভালো লাগে, কিউট লাগে না ভাই, কিউট মানে কিউট, কিউট থেকেও কিউট, নট টুটি, টুটি নট টুটি। 828 GB, ঠিক আছে। প্রাইস থাকবে একদম রিজনেবল আজকে, ডুয়েল সিম একটা ফিল পেয়ে যাবেন, প্লাস হচ্ছে এগুলোতে কিন্তু গ্রিন লাইন পড়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। দাম মনে হয় পিছনে লেখাই আছে, যা লেখা আছে তাই দিবেন ভাই, মাত্র 22,000 টাকা, অনলি 22,000 টাকা পেয়ে যাচ্ছেন। কেন তার থেকে 500 কম দিলে সমস্যা আছে? একটু সমস্যা আছে ভাই, আছে একটু, আছে একটু সমস্যা আছে, একটু থাকলে কিন্তু দেওয়া যায় ভাই। ওয়ার্ল্ড, হ্যাঁ ওয়ার্ল্ডের সর্বোচ্চ কার্ড, বিশ্বসেরা কার্ড মোটোরোলা, ঠিক আছে। মোটোরোলা এইচ প্লাস, ঠিক আছে, 12,256 GB। এটা 25 করে প্রাইস থাকবে ভাই, কত? 25 তো কিনতেও পারিনি ভাই, আজকে দিব 27,000 টাকা মাত্র। 26 না ভাই, ফ্রেশ কন্ডিশন না ভাই, আচ্ছা আচ্ছা, আজকে দেখবো মাত্র 27,000 টাকা। OnePlus এর একটা ডিভাইস দেখানো মিস হয়ে গেছে, ঠিক আছে, এই যে OnePlus Nord 2 8x128 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটাও প্রাইস থাকবে একদম রিজনেবল, মাত্র 20,000 টাকা। 20
অনলি 20,000 20 কিন্তু এই মালটা কিন্তু কিনতেই হবে ভাই, তো 20 খেলে তো মরবে রে ভাই, না না 20 অনলি 20,000 টাকা, ঠিক আছে 20,000 টাকা কোনো ভাই। আচ্ছা তারপর হচ্ছে G32 G32 নিয়ে আসছে একদম অফার প্রাইসে আজকে থাকবে। এই মটোরোলা দেখাইতে গেলে আমার হাত ব্যথা করে, ঝাকাঝাকি করে দেখা দেখি না। এই যে G32 এই যে এই দাঁড়ান দেখি কোনটা কোন মডেল নতুন আসছে, তো ঝাকি দিবেন নাকি তুই একটা দেন তো একটু ঝাকি এই মিয়া দেন ঝাকি দেন। তারপর হচ্ছে মোটরোলার আরেকটা ডিভাইস দেখাবো কম বাজেটের মধ্যে, যারা কম বাজেটের ফোন খুঁজতেছেন E32S, ঠিক আছে এখন জ্বলছে ভাই, পিছনে ঘুরায় দেখেন জ্বলছে 3 32 GB, ঠিক আছে একদম প্রাইস থাকবে রিজনেবল, মাত্র আজকে থাকবে 9,000 টাকা জান, 9,000 টাকা অনলি 9,000 শুরু করেছিল ভাই। আচ্ছা তারপর দেখব হচ্ছে পিক্সেল, পিক্সেল 5A 5G, 5A 5G আছে আমার কাছে এক পিস প্রোডাক্ট ভাই, 18 করে দেন, ঠিক আছে 18 পাস না আজকে থাকবে মাত্র 19,500 করে দেন না ভাই, 19 করা যাচ্ছে না আমার পেটের মধ্যে, কেন আপনি একটা ঠাস করে লাঠি মারতেছেন বলেন, ঠিক আছে তারপর দেব হচ্ছে 6A, পিক্সেল 6A, ঠিক আছে এটা কমাই দিব ভাই, আজকে এটা কমাই দিব 22,000 দিলাম জান, মুখ দিয়ে কইছেন 6128 GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 22,000 টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিভাইসকে, 22,000 টাকা 6 কত দিমু কোন এটা 24 জান দিলাম 6 6 128 GB গুগল টেনসর 1 প্রসেসর ইউজ করছে মাত্র 24,000 টাকায় পেয়ে যাচ্ছেন, ইউএসএ ভেরিয়েন্ট প্লাস হচ্ছে জাপান ভেরিয়েন্ট, ওকে দুইটা ডিভাইসই আমার কাছে রয়েছে, ঠিক আছে ওয়াটারপ্রুফ ভাই, পানিতে চুবাই নেবেন প্রত্যেকটা ডিভাইসে পানিতে চুবাই নিতে পারবেন, পানিতে খালি চুবাবো ভাই, ঠিক আছে পানিতে চুবাইবেন আর উঠাইবেন, চুবাবো আর উঠামু, ঠিক আছে প্রত্যেকটা ডিভাইস ওয়াটারপ্রুফ সহ 5 মার্ক 3 না দইরা না না ভাই 5 মার্ক 3 আজকে থাকবে 18,000 টাকা, 18 অনলি 18,000 টাকা, মার্কেট চ্যালেঞ্জ 18,000 টাকা মাত্র, ঠিক আছে তারপর যে বসে দেখাইবো 5 মার্ক 2, এই যে 5 মার্ক 2 আজকে অবিশ্বাস্য একটা প্রাইস দিব ভাই, ক্লিপটা দেন বাকিটা হারিয়ে দিয়ে শেষ করে দেন, 128 GB দেন, কথা শুরু করছে দেন সমস্যা নাই, 5 মার্ক 2 আজকে প্রাইস দিব অনলি 16,000 টাকা, 16,000 টাকা, অনলি 16,000 টাকা, জান দিলাম 15,000 সহ প্রাইস দিচ্ছি না 13,000 টাকা, 13,000 তারপরে যে ভাই সনি কিন্তু ডুয়েল সিম আর একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, এটা ডুয়েল সিম, ডুয়েল সিম ভাই, এটার এটা তো ম্যাচিং আছে, এটাও সনি নাকি, না না সনি না ওটা, এই যে সনি ভাইয়া এটা হচ্ছে ডুয়েল সিম, একটা হলো সিঙ্গেল সিম আর একটা হলো ই সিম, ঠিক আছে 6 128 GB এটা হচ্ছে 10 মার্ক 4 ডুয়েল সিম, ডুয়েল সিম, হ্যাঁ প্রাইস দিব ভাই, প্রাইস দিব অনলি 16,000 টাকা, 16,000 টাকা অনলি 16,000 টাকা ডুয়েল সিম পেয়ে যাবেন, ডুয়েল সিম, ডুয়েল সিম, তারপর চলে যাব আপনার সনি 10 মার্ক 2, সনি 10 মার্ক 2 এটা হচ্ছে আপনার 4 64 প্রাইস দিব অনলি 10,500 টাকা, 10,500 টাকা, 10,500 টাকা, 10,500 টাকা, তো তারপর কি দেখাবো ভাই, এই যে এখান এখান এই যে ভাই এই কয়টা বাকি আছে, রেডমি নোট 11, ঠিক আছে ভাই, 11 জি ভাই, রেডমি নোট 11 এই যে আমার কাছে কালার আছে, ঠিক আছে দুইটা কালার পেয়ে যাবেন, 4 64 এবং 6 64, কোনটা কত, 6 64 12,000 এবং 4 64 মাত্র 11,500 জি ভাই, এই যে ভাই আরেকটা নিয়ে আসছি ভাই 12X 8 128 GB, ঠিক আছে15,500, তারপরে এই যে ভাই রিয়েলমি এগারো দিলাম
যেসব আপুরা আছে ব্যাগ নিয়ে ব্যাগে মেকআপ বক্স নিয়ে ঘুরতে, তারা এই ফোনটা ইউজ করবেন, এমনি এমনি একটু চুলটা ঠিক করবেন, ঠিক আছে? প্রাইস থাকবে 828, একদম রিজনেবল, মাত্র 19,500 টাকা, 19,500 ভাই। ৫২৫ মাথায় নষ্ট হয়ে যাবে। কত? 18 না ভাই, 17,000 ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ আপনাদের।